সো হ্যালো বন্ধু, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভিলেজ জামাজির চ্যানেলে একটা নতুন ফ্রেশ ভিডিও। তো গাইজ, এই ভিডিওর মধ্যে তোমাদেরকে যে কল ব্যাক ইভেন্ট এসছে, গাইজ কল ব্যাক কীভাবে করবে, একটা কল ব্যাক করলে তোমরা গাইজ কল ব্যাক ইভেন্ট যদি কমপ্লিট করো তাহলে তুমি যাকে কল ব্যাক করবে সে প্লাস তুমি নিজেও কিন্তু কল ব্যাক কমপ্লিট করে যেটা লেজেন্ডারি একটা ব্যাটে স্কিন। হ্যাঁ গাইজ, লেজেন্ডারি কারণ হাতে তোমরা ধরতে পারবে, আমি অন্য আইডিতে করে দেখেছি অ্যান্ড হাতে ধরা হচ্ছে অ্যান্ড ওপি টাইপে লাগছে গাইজ, কারণ এলিমেন্ট এলিমেন্ট বেরোচ্ছে। লেজেন্ডারি একটা ব্যাটে স্কিন তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে কল ব্যাক ইভেন্ট কমপ্লিট করে। তো কীভাবে ইভেন্টটা কমপ্লিট করে পুরো ডিটেলসে দেখিয়ে দেবো একদম 5 মিনিটের মধ্যে, তোমরা এই ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা কল ব্যাক কমপ্লিট করে নিতে পারবে। তো সেটা জানার জন্য আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে যেটা বেল আইকনে যেটা অলওয়েজ সেট করে দেবো যাতে আমার কোনো ভিডিও তোমাদের মিস না হয় অ্যান্ড ভাই বাংলা চ্যানেল অবশ্যই সাপোর্ট করো গাইজ। তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করে নিই অ্যান্ড গাইজ, সবার প্রথমে তোমাদের এখানে যেগুলো ফ্রি রিওয়ার্ড আছে এখানে দেখতে পাচ্ছি যে স্কাই উইংটা আছে সেটাকে আমি এখানে করে নিলাম ক্লেম অ্যান্ড গাইজ তোমাদেরকে বলি এই কল ব্যাক রিলেটেড কিন্তু অনেকগুলো ভিডিও আমার চ্যানেল আগে দেওয়া আছে, উপরে আই বাটনে দু একটা লিঙ্ক দিয়ে দিলাম সেখানেও কিন্তু এটা যদি কোনো কারণে বুঝতে না পারো তো উপরে আই বাটনের লিঙ্ক দেখেও দেখে নিতে পারো কারণ প্রসেসগুলো সেমই থাকে। ওকে গাইজ অ্যান্ড গাইজ, এখানে যেটা বাইকের স্কিন দিচ্ছে সেই বাইকের স্কিনটাও কিন্তু এখানে নিয়ে নেবো। এখানে জাস্ট তোমরা এই যে লগ ইন রিওয়ার্ডে যাবে অ্যান্ড এখান থেকে বাইকের স্কিনটা তোমরা ক্লেম করে নিয়ে নেবে। ওকে গাইজ, তো এই হচ্ছে আজকের যেটা ফ্রি রিওয়ার্ড ছিল সেটা, দুটো ফ্রি রিওয়ার্ড তোমরা ক্লেম করে নিও গাইজ অ্যান্ড গাইজ চলে যাবো এবার কল ব্যাক ইভেন্টে। তো কল ব্যাক ইভেন্ট তোমাদের জন্য এখানে যেতে হবে ফ্রেন্ড লিস্টের কাছে, এই ফ্রেন্ড লিস্টের কাছে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে কল ব্যাক বলে একটা ইভেন্ট চলে এসছে, এখানে দেখতে পাচ্ছ কল ব্যাক বলে একটা অপশন চলে এসছে অ্যান্ড গাইজ এখানে ট্যাপ করবো। ট্যাপ করার পরে দেখবো কী দেখাচ্ছে, তোমরা হয়তো অনেকেই জানো এখানে কল ব্যাক ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছ আমি একটা করে নিয়েছি অ্যান্ড ক্লেম অপশন চলে এসছে অ্যান্ড গাইজ দুটো করে নিয়েছি অ্যান্ড তিনটে হয়ে গেলে ক্লেম অপশন মানে এই ব্যাটের স্কিনটা চলে আসবে। তাছাড়া তোমরা এই পাঁচটা করে টোকেন অ্যান্ড তিনটে ওয়েপন রয়্যাল ভাউচারও কিন্তু পেয়ে যাবে যদি 7টা কমপ্লিট করো অ্যান্ড গাইজ, যদি এই ব্যাটের স্কিনটা নিতে চাও মিনিমাম 3টে তোমাদেরকে করতে হবে অ্যান্ড একটা করলেই তুমি যাকে করবে সে কিন্তু এই ব্যাটের স্কিনটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে অ্যান্ড তোমাকে নিজেকে যদি নিতে হয় তাহলে 3টে তোমাকে করতে হবে। ওকে গাইজ, তো আমি তোমাদেরকে কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি, আগে অনেকবার দেখিয়েছি অনেকে দেখেছো জানো অ্যান্ড গাইজ যদি না জেনে থাকো তো আমি করে দিচ্ছি দেখো। তো যারা আমি তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিও যারা দেখেছো তোমাদেরকে বলেছিলাম যে মিনিমাম 7টা জিমেল নতুন জিমেল খুলে বা ফেসবুক খুলে যাই খুলে 7টা গেস্ট অ্যাকাউন্ট খুলে রাখবে মানে সেকেন্ড অ্যাকাউন্ট খুলে রাখবে যাতে কল ব্যাক ইভেন্টগুলো কমপ্লিট করতে পারো। তো যাদের কাছে সেরকম অ্যাকাউন্ট আছে তারা কিন্তু এক নিমেষে করে নিতে পারবে কারণ এটা মিনিমাম 7 দিন পুরনো মানে 7 দিন গেম অনলাইন আসেনি এরকম আইডিতেই কিন্তু কল ব্যাক হয়, তোমরা সেটা জানো। তো গাইজ, সবার প্রথমে এখানে চলে যাবো অ্যান্ড ইনভাইটে যাবো। তো ইনভাইটে যাওয়ার পরে তোমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ, এখানে তোমরা অনেকগুলো অপশন দেখতে পাবে, এই অপশনগুলোর মধ্যে থেকে তুমি যে কোনো একটা জায়গাতে পাঠাতে পারো, শেয়ার মি হোয়াটসঅ্যাপ ডিসকর্ড ফেসবুক মেসেজ করেও পাঠাতে পারো। ওকে গাইজ, তো আমি জাস্ট সিম্পলি চুজ করবো হোয়াটসঅ্যাপ অ্যান্ড হোয়াটসঅ্যাপে আসার পরে এখানে দেখতে পাচ্ছ আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটাকে সেন্ড করে দেবো অ্যান্ড যেটা হচ্ছে আমারই হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ উপরে দুটো সেন্ড করেছি কারণ ওই দুটো থেকেই আমি করেছিলাম। ওকে গাইজ, তো সেন্ড করার সাথে সাথে তোমাদেরকে এখানে কী করতে হবে, মনে করো এটা তোমার বন্ধুকে সেন্ড করেছো বা তোমার সেকেন্ড ফোনে সেন্ড করেছো, তো আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি এই ফোনেই করবো, সেহেতু আমি গেমটাকে লগ আউট করে দেবো। লগ আউট করে দেওয়ার পরে চলে যাবো হোয়াটসঅ্যাপে অ্যান্ড হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা থেকে ওপেন করবো। ঠিক আছে, তো ভালো করে তোমরা দেখো এই লিঙ্ক থেকে হাত দেবো, লিঙ্কটাকে হাত দেওয়ার পরে এটাকে ওপেন করবো, ওপেন করার পরে তোমাদের ব্রাউজার বা ক্রোম বা ব্রাউজারে নিয়ে চলে যাবে। ওকে গাইজ, তো এখানে জয়েন করতে হবে, এখানে জয়েন যেটা দেখতে পেলে জয়েন করার সাথে সাথেই তোমাদের নিয়ে চলে আসবে কোথায় ফ্রি ফায়ার। ওকে গাইজ, ফ্রি ফায়ারের মধ্যে নিয়ে চলে আসার পরে তোমাদের যেই আইডিটা তোমরা কল ব্যাক করতে চাইছো সেই আইডিটা যদি ফেসবুকের হয় তাহলে তোমরা ফেসবুক দিয়ে লগ ইন করবে অ্যান্ড যদি জিমেলের হয় তো জিমেল দিয়ে করবে বা গেস্ট অ্যাকাউন্ট হলেও কিন্তু হবে। ওকে গাইজ, তোমার সাথে ফ্রেন্ড থাকুক বা না থাকুক কোনো ব্যাপার না, আমাকে আগের ভিডিওতে অনেকজন কমেন্ট করেছিলে ফ্রেন্ড থাকলে তবেই হয় না থাকলে হয় না, গাইজ ফ্রেন্ডের সাথে কোনো সাথ নেই, তুমি কল ব্যাক করলেই হবে। ওকে গাইজ, অ্যান্ড এখানে গাইজ আমি যাবো অ্যান্ড আমার একটা সেকেন্ড জিমেল দিয়ে তোমাদের ওপেন করবো অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ ওপেন করছি অ্যান্ড এটা দিয়ে লগ ইন করবো, দেখা যাক এটা আমি অনেকদিন খুলেছি না খুলি নাই আমার হয়তো খেয়াল নেই, আগে একটা ওপেন করলাম সেটাতে করা ছিল অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ আমি হেডটা পড়ে নিয়েছি, ওটাও কিন্তু কল ব্যাক কমপ্লিট করেই কিন্তু আমি পেয়েছিলাম। ওকে, তো আমি এই আইডিগুলো শুধু কল ব্যাক কমপ্লিট করার জন্যই রেখে দিয়েছি অ্যান্ড কাস্টম কার্ডটার, তো এখানে দেখতে পাচ্ছ স্কিনের উপরে কিন্তু চলে এসছে ব্যাটের স্কিনটা। ওকে গাইজ, এই কল ব্যাকে কনফার্ম চলে এসছে অ্যান্ড দেখো এখানে ফ্রেন্ডস কল ব্যাক রিওয়ার্ড বলে আছে অ্যান্ড গাইজ যখনই আমি ক্লেম করবো তখন এই আইডিতে আমি এটা পেয়ে যাবো অ্যান্ড আমার ওখানে যখনই 3টে কমপ্লিট হয়ে যাবে তখন আমি পেয়ে যাবো। তো এখানে দেখো যদি এরকম অপশন না আসে, যদি কোনো কারণে এরকম অপশন না আসে তাহলে তোমরা ডাইরেক্টলি চলে যাবে
যদি কোনো কারণে তোমাদের এরকম অপশন না আসে তো তোমরা ডাইরেক্টলি চলে যাবে এখানটায়। এখানে যাওয়ার পরে যে কল ব্যাক আছে, কল ব্যাকেটে এখানে আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছ আমার আইডিটা তখন সিলেক্ট হয়েছিল, বাট যদি কোনো কারণে সিলেক্ট না হয় তাহলে তোমরা এরকম করে যেই আইডি থেকে কল ব্যাক করছো সেই আইডিটা এখানে দিয়ে দেবে, ঠিক আছে? তো এখানে দেখো আমি আমার আইডিটা এখানে দিয়ে দেবো যেখান থেকে কল ব্যাক করেছি। অ্যান্ড গাইজ এখানে কনফার্ম করবো, অ্যান্ড দেখো আমার সাথে ফ্রেন্ড নয়, দেখো ভিজি নাসির আইডি ইজ নট এ ফ্রেন্ড, প্লিজ এনসিওর আইডি ইজ এন্টার কারেন্টলি। তো আমার সাথে ফ্রেন্ড নেই, দেখতে পাচ্ছ এই আইডিটা। অ্যান্ড আমি এখানে অ্যাড পাঠালাম, অ্যান্ড গাইজ দেখো এখানে হলো, ঠিক আছে? তো তোমরা যারা বলো যে ফ্রেন্ড না থাকলে হবে না, তারা প্রমাণস্বরূপ দেখে নাও আমার সাথে ওর ফ্রেন্ড, আমার ওই আইডির সাথে এই আইডি কোনো ফ্রেন্ড নেই, তবুও কিন্তু আমি করলাম। অ্যান্ড এখানে ক্লেম করে নেবো গাইজ, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ এখানে ক্লেম করে নিলাম। ক্লেম করে নেওয়ার পরে তোমরা চলে যাও কালেকশানে, কালেকশানে যাওয়ার পরেই তোমরা, সরি গাইজ কালেকশানে না, ওইপানে, ওইপানে যাওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ মেলিতে চলে যাবো। মেলিতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ যে ব্যাটের স্কিনটা, অ্যান্ড ব্যাটের স্কিনটা এখানে দেখতে পাচ্ছ স এন লবি করা হচ্ছে। অ্যান্ড গাইজ দেখো হাতে নেওয়া হচ্ছে, ওকে লেজেন্ডারি, ওকে? তো এই হচ্ছে যাকে কল ব্যাক করলে সে কিন্তু সঙ্গে সঙ্গে এটা পেয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড গাইজ আমি এখান থেকে লগ আউট করবো। লগ আউট করার পরে কী করতে হবে গাইজ, লগ আউট করার পরে আমাদের যেটা ফেসবুকে, যেটা নিজের আমার ফেসবুক জিমেল যাই হোক, যেটা রিয়েল আইডি যেখান থেকে আমি কল ব্যাক করছিলাম সেটা আমাদেরকে ওপেন করতে হবে, ওকে? তো ক্লিয়ার? তো আমি এখান থেকে ওপেন করবো গাইজ। অ্যান্ড ওপেন করার সাথে সাথে তোমরা দেখতে পাবে আমার দুটো কল ব্যাক কমপ্লিট করে রেখেছিলাম ঠিক সেমভাবে। অ্যান্ড তিন নম্বরটা করে নিলাম, অ্যান্ড তিন নম্বরটা করার জন্য আমি পেয়ে যাবো ওই যে ব্যাটের স্কিনটা, ওকে গাইজ? অ্যান্ড এখানে চলে যাবো, অ্যান্ড কোথায় গাইজ এখানে ফ্রেন্ডে চলে যাবো, ফ্রেন্ডে চলে যাওয়ার পরে এখানে কল ব্যাকে যাবো। অ্যান্ড গাইজ এখানে দেখতে পাচ্ছ তোমরা যে গাইজ আমার কিন্তু অপশন চলে এসছে, গাইজ আমার কিন্তু অপশন চলে এসছে ক্লেম করার। অ্যান্ড গাইজ আমি এখান থেকে ক্লেম করবো, দেখো এখানে টোকেনটাও পেয়ে গেলাম। অ্যান্ড টোকেনটা দরকার তোমরা জানো, কারণ ওই টোকেনটা নিয়ে তোমাদের ওই যে ফিমেল বান্ডেলটা তোমরা পাবে। অ্যান্ড গাইজ এখানে আমি ক্লেম করে নিলাম, ক্লেম করে নেওয়ার পরে তোমাদেরকে আমি হাতে নিয়েও দেখিয়ে দিচ্ছি এখানে ম্যালিতে যাওয়া। ম্যালিতে যাওয়ার পরে এখানে ব্যাটের স্কিন গাইজ, ব্যাটের স্কিন ফাইনালি একটা নতুন ব্যাটের স্কিন যেটা তোমরা ফ্রিতে পাচ্ছ, একদম লেজেন্ডারি, ওকে গাইজ? তো এই ছিল ভিডিও, তোমাদের ডিটেলসে দেখিয়ে দিলাম যে কীভাবে করবে না করবে। তো যদি বুঝতে না পেরেছো তো ভিডিওটা আবার মন দিয়ে ভালো করে ব্যাক করে দেখে নাও, তো বুঝতে পেরে যাবে, ওকে গাইজ? তো যাদের কাছে পুরোনো আইডি নেই তারা এই ভিডিওটা দেখার পরে তোমরা পাঁচ ছটা আইডি তোমরা খুলে রেখে দিও শুধু কল ব্যাক ইভেন্ট কমপ্লিট করার জন্য। চলো ভিডিও ভালো লাগছে লাইক করে দিও, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো, বাংলা চ্যানেল সাপোর্ট করো গাইজ। এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও অ্যান্ড আপকামিং ইভেন্ট অ্যান্ড এই আপডেটেড ভিডিও অ্যান্ড নতুন ইভেন্ট নতুন আপডেটের ভিডিও সবার প্রথমে জানার জন্য ইয়ার অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। চলো দেখা হয় পরে কোনো ভিডিওতে, তখন সুস্থ থাকো, সবল থাকো, টাটা, বাই বাই। We'll be right back.